पुरुषेर स्तन्ने अतिरिक्त चर्बी जमले एटी ताके अनेक अस्वस्तिकर अनुभूतिते फेले एबं तार शारीरिक गठनकेओ नष्ट करे देय। चेस्ट फैट बेशी होले कोनो आउटफिटई तार जोन्नो मानानसई हय ना। एटी मूलत पुरुषेर हर्मोनल इमब्यालेंसेर कारणे हये थाके। टेस्टोस्टेरन हर्मोन कमे गेले एबं इस्ट्रोजेन बा मेलि हर्मोन बेड़े गेले छेलेदेर स्तन बृद्धि पाय। छेलेदेर एई अवस्थाके गाइनोकमिस्थिया बोले। যেসব পুরুষ এই চেস্ট ফ্যাটের কারণে অস্বস্তিতে ভুগছেন তাদের জন্য স্টার্ট আপ বিডির পক্ষ থেকে একটি সুখবর আছে। আজকের ভিডিওতে কিভাবে এটি কমানো যায় সেই সম্পর্কে আলোচনা করব। আমরা সবাই জানি ইস্ট্রোজেন মেয়েদের হরমোন আর টেস্টোস্টেরন ছেলেদের হরমোন। যদিও মেয়েদের হরমোন ছেলেদের ভেতরেও কিছুটা থাকে, এটা খুবই স্বাভাবিক। তবে যদি এই হরমোনের উপস্থিতির মাত্রা বেশি হয়ে থাকে তবে এটাকে হরমোনাল ইমব্যালেন্স বলে। আর এই কারণেই ছেলেদের স্তনের আকার বৃদ্ধি, মেদ বৃদ্ধি, মেয়েলি স্বভাবসহ নানা উপসর্গ দেখা দেয়। আজ আমরা শুধুমাত্র ছেলেদের স্তন কমানোর উপায়গুলো সম্পর্কে জানব। এর পরবর্তী ভিডিওতে এস্ট্রোজেন হরমোন বেড়ে গেলে আরও কী কী সমস্যা হয় এবং এর সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো চলুন জেনে নেওয়া যাক। প্রথমে ডায়েট কন্ট্রোল সম্পর্কে শেয়ার করব। যে খাবারগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে তার ভেতর প্রথমেই আছে চিনি। এখনকার দিনে চিনির ক্ষতিকর দিক প্রায় সবাই জানে, তবে এটি যে শরীরের ইস্ট্রোজেন লেভেলকে বাড়িয়ে দেয় সেটা অনেকেই জানে না। আর চিনি খাবারের মাধ্যমে বিভিন্নভাবে আমাদের শরীরের ভেতর প্রবেশ করছে। বিশেষ করে কোক, স্প্রাইট জাতীয় খাবার এড়িয়ে চলুন। আর বিশেষ করে যারা চেস্ট ফ্যাট কমাতে চাচ্ছেন তাদের জন্য চিনি জাতীয় কোনো খাবার খাওয়া একেবারেই নিষেধ। চা, কফি হতে শুরু করে বিভিন্ন মিষ্টি জাতীয় খাবার আমরা প্রায় খেয়ে থাকি, ফলে নিজের অজান্তেই আমাদের শরীরের মারাত্মক ক্ষতি করছি। এছাড়াও আপনাকে অ্যালকোহল জাতীয় খাবার অ্যাভয়েড করতে হবে, কারণ এটি আপনার রক্তের ইস্ট্রোজেন লেভেলকে বাড়িয়ে দেয়। এটি পুরুষের স্তন বৃদ্ধি এবং নারীদের স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। আপনি প্রতিদিনের একটি ডায়েট প্ল্যান তৈরি করে নিতে পারেন। অনেক খাবার আছে যা খেলে ইস্ট্রোজেন হরমোন স্বাভাবিক মাত্রায় ফিরে আসে, যেমন মাশরুম। এটি আপনার শরীরে ইস্ট্রোজেন হরমোন উৎপাদনে বাধা প্রদান করবে। এছাড়াও আছে লাল আঙুর। হ্যাঁ, লাল আঙুরকে ইস্ট্রোজেন ব্লকিং ফুড বলে। আপনি এটি জুস বানিয়েও খেতে পারেন, আবার সরাসরিও খেতে পারেন। সবুজ শাকসবজি প্রতিদিনের খাবার মেনুতে রাখতে পারেন, কেননা এগুলো পুরুষের ইস্ট্রোজেন লেভেলকে ব্যালেন্স রাখে। এছাড়াও রয়েছে গ্রিন টি, এটিও এই হরমোনের আধিক্যকে বাধাগ্রস্ত করে। খাবারের মেনুর সাথে প্রতিদিন 1 কাপ গ্রিন টি রাখতে পারেন। প্রতিদিন কমপক্ষে 7 ঘন্টা ঘুম নিশ্চিত করতে হবে। উপরের ডায়েট প্ল্যান ফলো করার পাশাপাশি সবথেকে গুরুত্বপূর্ণ যে কাজটি আপনাদের করতে হবে সেটি হচ্ছে বিশেষ কিছু এক্সারসাইজ। ডায়েট প্ল্যানের মাধ্যমে আপনার হরমোন ব্যালেন্সকে নিয়ন্ত্রণ করবে, আর এক্সারসাইজ আপনার বুকের গঠনকে সুন্দর করবে। আপনি সবথেকে সহন এবং কার্যকর এক্সারসাইজ দিয়ে শুরু করতে পারেন। নাম্বার 1-এ আছে পুশ আপ। এটা যে শুধু আপনার চেস্ট মাসেল এবং পেক্সের জন্য কার্যকর তা নয়, এটি ট্রাইসেপ এবং শোল্ডারের জন্য কার্যকর। আর এই পুশ আপের অনেক প্রকারভেদ আছে। আপনি এক নাগালে কয়টি পুশ আপ দিতে পারেন কমেন্টে জানাবেন। স্ট্যান্ডার্ড পুশ আপের ক্ষেত্রে ঠিক এভাবে পজিশন নিয়ে নিন। আপনাকে খেয়াল রাখতে হবে আপনার কাঁধ, কনুই এবং হাতের কবজি একই লাইনে আছে কিনা, এবং একইভাবে আপনার পা মেরুদণ্ডের সাথে সমান্তরাল হতে হবে। এবার নিঃশ্বাস নিতে নিতে আপনার কনুই বাঁকা করতে থাকুন আর বুক মেঝের কাছাকাছি নিয়ে যান। এবার নিঃশ্বাস ছাড়তে ছাড়তে উপরে উঠে আসুন। এটি একটি র্যাপ হলো। এভাবে 3 সেট করে 10 থেকে 15টি র্যাপ দিবেন। ধীরে ধীরে অভ্যাস হয়ে গেলে 1 সেটে 20 থেকে 25টি করে র্যাপ কমপ্লিট করুন। ক্লাব পুশ আপের ক্ষেত্রে প্রথম দিকে আপনার এটি দিতে অনেক কষ্ট হতে পারে, তবে কিছুদিন স্ট্যান্ডার্ড পুশ আপ দেওয়ার পর এটি সহজ হয়ে যাবে। তবে এটি করার আগে আপনার কাঁধকে ওয়ার্ম আপ করে নেবেন। প্রথমে স্ট্যান্ডার্ড পুশ আপ পজিশন নিন, তারপর বুক মেঝের কাছে নিয়ে উপরে জোরে ফোর্স করুন যাতে করে আপনি হাততালি দিতে পারেন। এভাবে টানা 10 বার করার চেষ্টা করুন। কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার করুন। এরপরে রয়েছে পুশ আপ জ্যাক। এটির ক্ষেত্রেও স্ট্যান্ডার্ড পুশ আপ পজিশন নিন, তারপর যখন বুক ডাউন করবেন তখন 2 পা 2 দিকে ছড়িয়ে দিন। আবার ওঠার সময় পা আগের জায়গায় নিয়ে আসুন। এই সবগুলোই আপনার বুকের পেশির উপর প্রভাব ফেলবে। এরপরে আছে ডিক্লাইন পুশ আপ। এটির জন্য একটি টুল অথবা বক্স লাগবে। আগের মতোই পুশ আপ পজিশন নিন, তারপর আপনার পা টুল অথবা বক্সের উপর উঠান। এরপর রেগুলার পুশ আপের মতো দিতে থাকুন। শরীর সর্বদা সোজা রাখার চেষ্টা করুন। সবশেষে ডায়মন্ড পুশ আপ। এক্ষেত্রে সবকিছু রেগুলার পুশ আপের মতো, তবে আপনার 2 হাত এক জায়গায় এনে এমন একটি ডায়মন্ড শেপ তৈরি করবেন, তারপর পুশ আপ দিতে থাকবেন। এই প্রত্যেকটি পুশ আপের স্টাইলই প্রতিদিন প্র্যাকটিস করতে থাকুন। মনে রাখবেন ডায়েট এবং এক্সারসাইজ দুটোই জরুরি। আপনার টেস্টোস্টেরন লেভেল ও ইস্ট্রোজেন লেভেল সঠিক মাত্রায় আসলে এবং প্রতিদিন এক্সারসাইজ করলে 1 মাসের ভেতরেই ফলাফল পেতে শুরু করবেন। তবে যদি আপনার স্তনের সাইজ অস্বাভাবিক মনে হয় তবে অবশ্যই একজন ভালো ডাক্তারের পরামর্শ নেবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং।